শুনতে কিছু মূল্যবান উক্তি লিখেছেন কবি আব্দুর রহিম, যা আমাদের জীবনে বয়ে আনতে পারে চিরকল্যাণ। এজন্য প্রত্যেকটা নারীদের এসব খারাপ দিক বর্জন করা উচিত এবং প্রত্যেকটা পুরুষকে এসব দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। অহংকারী নারীরা যতই সুন্দর হবে ততই স্বামীর জন্য বিস্ফল হবে। অতিরিক্ত লোভী নারীরা ক্ষতিগ্রস্ত বেশি থাকে। নারীরা একবার কাউকে ভালোবাসলে চিরদিন তাকে মনে রাখে। খারাপ নারী প্রকৃতপক্ষে কাউকে ভালোবাসে না, স্বার্থের জন্য শুধু অভিনয় করে। যে নারী আল্লাহর দেওয়া সৌন্দর্য অবৈধভাবে ব্যবহার করে তার মৃত্যু কলঙ্কিতভাবে হয়ে থাকে। শুদ্ধ রমণীগণ অপ্রয়োজনীয় অভিযোগ কম করে এবং কাজের দিকে মনোযোগী হয়। যে নারীরা স্বামীর দুঃখের সময়ে বিলাসিতা করে সে স্ত্রী হতে পারে, পবিত্র স্ত্রী নয়। ধার্মিক নারী কারো সাথে তর্কে জড়ায় না, পবিত্র রমণীদের অতিরিক্ত বন্ধু নহে। খারাপ নারীরা লাগামহীন বন্ধু থাকে, ধ্বংস তার নিশ্চিত হয়। পবিত্র জ্ঞানহীন নারী অনেক কাজে তর্কে জড়ায়, পবিত্র সেই রমণী অতিরিক্ত স্বামীভক্ত হয়। ধার্মিক রমণীগণ রান্নায় মনোযোগী হয়, অতি লোভী নারী যোগ্যতার চেয়ে সে অতি মডেল হতে চায়, ইহাতে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমাদের এই উক্তিগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশেই থাকবেন।